বড় বড় করে পিস করে নিয়ে আসছে রুই মাছগুলো। এই দেখেন প্রায় রুই মাছের মাথাটা দেখাই তাহলে বুঝতে পারবেন কয় কিলো হবে। এই দেখেন কত বড় একটা মাথা, দুইটা এর সবকিছু। গোলমরিচ যেটা বলে এটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া দেব। থেকে আমি কি পানি আসবে, দিস ইজ পপি আমান ব্লগস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হইনি এখনও, ফ্রেশ হব, তারপর আজকে সারাদিন কী করি টুকটাক একটু শেয়ার করব। আশা করি আমার সাথে থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলেন আমার ডেলি ব্লগে আমি কী দিয়ে শুরু করি সেটা একটু শেয়ার করি, লেটস গো গাইস। এখানে টুকটাক কিছু বাজার নিয়ে আসছে, একটু বাজারটাও শেয়ার করি আপনাদের সাথে, কী নিয়ে আসছে জানি না। দেখেন এখানে এসে চিংড়ির শুটকি নিয়ে আসছে, হ্যাঁ চিংড়ির শুটকি। অনেকদিন পর কচুর পাইলাম, কচুর মুখি না এটা কী বলে যায় না, হ্যাঁ কচুর মুখি হইতে পারে, কচুর মুখি, কচুর মুখিও নিয়ে আসলো। এটা কি আমি এটা আসলে এটার নাম জানি না, একটু কমেন্টস করে বলেন তো এটার নামটা কি। এটা নিয়ে আসলো, টুকটাক কিছু বাজার নিয়ে আসছে, আর এখানে মাছ নিয়ে আসলো। প্রায় কয় কিলো মাছ হবে, রুই মাছ একটা বড় একটা আস্ত রুই মাছ নিয়ে আসছে। রুই মাছটা একটু শেয়ার করি আপনাদের সাথে, এক হাতে তো কুলতেছি, দেখা গেছে লেট হইতে পারে কুলতে। অনেক বড় বড় করে পিস করে নিয়ে আসছে রুই মাছগুলো। এই দেখেন প্রায় রুই মাছের মাথাটা দেখাই তাহলে বুঝতে পারবেন কয় কিলো হবে। এই দেখেন কত বড় একটা মাথা, দুইটা এর সব কিছু মানে কেটে নিয়ে আসে, কারণ আমি তো কাটতে পারি না সেই জন্য কেটে নিয়ে আসছে। রুই মাছ নিয়ে আসলো, মাছের বাজার অনেকগুলো আনছি আজকে, ছোটো ছোটো মাছ, বাংলাদেশি সব মাছ নিয়ে আসছে এবং বাংলাদেশি সব থেকে এটা হচ্ছে বাইলা মাছ। হ্যাঁ বাইলা মাছ নিলাম, আর চিংড়ি মাছ, আর কাসকি মাছ, তিন ধরনের এই মাছ নিয়ে আসলো আজকে। মাছগুলো দেখেন বাজার আজকে এই টুকটাক একটু বাজারও করলো। এদিন এদিকে দুপুরে রান্নার জন্য মূলা আর গাজর ভাজি করব, আর এদিকে গরু মাংস ভিজে রাখছি, গরু মাংস রান্না করব। গাইস এদিকে মাংস বসাই দিলাম, সব কিছু একসাথে মাখিয়ে টমেটো দিয়ে এদিকে মাংস বসাই দিলাম, আর এদিকে ভাজি করব, তেল গরম করতে দিছি। তো মূলা আর গাজর একসাথে ভাজি করব। আজকে দুপুরের জন্য এতটুকুই রান্না করব, আর কিছু রান্না করব না। আর বিরিয়ানি ছিল, বিরিয়ানি খাওয়া হয়েছে। আমি কিন্তু মাংসটা সব কিছু একসাথে মাখিয়ে বসাই দিছি। এদিকে তেল গরম হয়ে গিয়েছে, সব কিছু দিয়ে আমি এখন বসাই দিই। ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা একটু রসুন দিয়ে একটু হালকা লাল লাল করে নেব। লাল লাল হয়ে আসলে তারপরে বাকিগুলো দিব, মূলা আর গাজর।
এদিকে পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন লাল লাল হয়ে আসছে, এখন আমি এগুলো দিয়ে দিব। এখানে মূলা আর গাজর, কিন্তু আজকে মূলা আর গাজর দিয়ে ভাজি করব দুপুরের জন্য। গ্যাস আমি কিন্তু লবণ এখনও দেই নাই, লবণ পরে দিব যখন ভাজা ভাজা হয়ে আসবে। আর আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর এক চামচের মতো ব্ল্যাক পেপার, গোলমরিচ যেটা বলে, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব। এদিকে আমি কি পানি আসবে, পানি উঠে যাবে। দেখি দেখি আমার মাংসের কি অবস্থা, মাংসটা একটু নাড়া দিতে হবে। না লাগে নাই, এখনো সিদ্ধ হয়ে আসতেছে, এত বেশি নাড়া দিতে হবে না, সিদ্ধ হোক তারপর নাড়া দিব। আর এদিকে দেখেন ভাজি, গ্যাস দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে, আর এদিকে ভাজির কি সুন্দর একটা কালার আসছে। তো আমার আজকে দুপুরের এই রান্না, ভাজি আর গরুর মাংস। আর এদিকে ভাত রান্না করব, এখনও ভাত রান্না করি নাই, ভাত রান্না করব। তো এতটুকুই আজকে আমার ডেলি ব্লগ। আমার ডেলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ দুপুর পর্যন্তই আমি ব্লগটা সমাপ্তি দিয়ে দিব। তারপরে যে ব্লগটা করব সেটা আমি সেকেন্ড ব্লগে আপলোড করব, কারণ না হয় ব্লগটা বড় হয়ে যাবে আর আমি এত বড় ব্লগ আপলোড করি না, সবাই দেখতে চান না সেই জন্য। তো কেমন লাগলো আমার আজকের এই দুপুর পর্যন্ত ডেলি ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। তো এতটুকু সমাপ্তি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।